কসবার অ্যাক্রোপলিস মলে আগুন, আতঙ্ক, ধোঁয়ায় ঢাকলো এলাকা। অক্সিজেন মাস্ক পরে ঢুকলেন দমকল কর্মীরা, ভাঙা হলো কাঁচ। শহরে একের পর এক বহুতলে অগ্নিকাণ্ডের পরেও নেই শিক্ষা। আবর্জনায় ভরা সিঁড়ি অ্যাক্রোপলিস মলেও। সিঁড়ির কন্ডিশন এত বেশি, মালপত্র পড়ে আছে ওখানে, নাবতে নাবতে অনেক বেশি টাইম লেগে যাচ্ছে। বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের বাগদায় নতুন মুখ প্রার্থী মধুপর্ণা। রায়গঞ্জে হেরে যাওয়া কৃষ্ণকল্যাণী, রানাঘাট দক্ষিণে মুকুটমণিতে ভরসা। মানিকতলার প্রার্থী সুক্তি। কেন্দ্রে ক্ষমতায় তৃতীয় মোদী সরকার, কি প্রত্যাশা রাজনীতিবিদদের, কি বলছেন বিশিষ্টরা। আজকে শুনুন প্রধানমন্ত্রী।